সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার পঞ্চম বর্ষপূর্তি ও 64 জেলা স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান পৃষ্ঠপোষক ডক্টর ফয়সাল কামালের সভাপতিত্বে এবং সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম হৃদয় ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীমউদ্দিন কুতুবীর যৌথ সঞ্চালনায় দুই পর্বের দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল র্যালি, বাচ্চাদের চিত্রাঙ্কন, নৃত্য, গান, ছড়া, ফ্রি রক্তগ্রুপ নির্ণয় ও দন্ত চিকিৎসা ইতিহাস প্রদর্শনী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আজিমুন নাসিরউদ্দিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হায়দার বাবুল। উদ্বোধক ছিলেন কাউন্সিলর শৈবাল দাস সুমন। সুবিধাবঞ্চিতদের সাথে আহার গ্রহণের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তির পর দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। প্রধান বক্তা ছিলেন ইয়াসিন চৌধুরী সিআইপি। উদ্বোধক ছিলেন ব্যবসায়ী এম এস আলম। এছাড়াও ইচ্ছা হিউম্যান ব্লাড ব্যাংকের সমন্বয়ক সাইফুল করিম বাবর, নারী উদ্যোক্তার সমন্বয়ক সানজিদা নাসরিন, ফুড ব্যাংকের সমন্বয়ক মানিক ও মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উনি বলেছিলেন, সুস্থ নাগরিক গড়ে তোলা, সততার শিক্ষা দেওয়া, তাই হল এই সংগঠনটি প্রধান লক্ষ্য। আমার অত্যন্ত ভালো লেগেছে এবং ডক্টর প্রশান সহ এই সংগঠনের সাথে যারা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আমরা যারা সম্পৃক্ত আছি, আমরা চেষ্টা করেছি সামাজিক কাজে সংযুক্ত হওয়ার এবং আমরা কয়েকটি কাজ বাস্তবায়ন করেছি। এরপর 2018 সালের 4 আগস্ট ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা নামে আমরা যাত্রা শুরু করি সামাজিক কাজে। বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাধন বৃক্ষ, তোমার নাম কি বলে আমার পরিচয়? আপনারা সবাই জানেন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা কি? প্রশ্ন যদি হয় ইচ্ছা কি বলবে, বৃক্ষ তো বলবে ফলে আমার পরিচয়, ইচ্ছা মানব উন্নয়ন কেন্দ্র কি প্রশ্ন করলে ইচ্ছার সাথে জড়িত বিজড়িত আবেগ আশ্রিত যারা আছেন একটি একটি এক লাইনের ডেফিনেশন নিয়ে নেবেন।